আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আজকে আমরা জানার চেষ্টা করব গোল্ডেন ফিঞ্চ পালন পদ্ধতি, গোল্ডেন ফিঞ্চের দাম কত, এই পাখির মেল ফিমেল কিভাবে শনাক্ত করবেন, সুস্থ এবং অসুস্থ পাখি কিভাবে বুঝবেন, এছাড়াও এই পাখি পালন করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, এই পাখি কি কি ধরনের খাবার খায়, এক মাসে কত টাকার খাবার খায়, এই পাখির খাঁচার সেটআপ কেমন হবে, এছাড়াও নতুন এক জোড়া পাখি দিয়ে যদি আপনি আপনার পাখি পালন শুরু করেন তাহলে কত টাকা খরচ হবে, খাঁচার দাম কেমন হবে, বিস্তারিত তথ্য নিয়েই আজকের ভিডিও। চলুন প্রথমেই জেনে নিই গোল্ডেন ফিঞ্চের দাম কত। কালার অনুসারে এবং পাখির কোয়ালিটির উপর নির্ভর করে পাখির দাম। এভাবে একজোড়া গোল্ডেন ফিঞ্চ যদি কিনতে চান তাহলে 3,000 থেকে 4,000 টাকায় আপনি ক্রয় করতে পারবেন। এবার আসুন জানার চেষ্টা করি সুস্থ পাখি কিভাবে ক্রয় করবেন। আমরা যারা নতুন পাখি পুষতে যাই সুস্থ এবং অসুস্থ পাখি চিনতে একটু কষ্ট হয়ে যায়। দোকানে পাখি চাইলেই অসুস্থ পাখিগুলো আমাকে আপনাকে ধরিয়ে দেবে, আমরা বুঝতে পারবো না। কাজেই আসুন আমরা সহজেই জেনে নেই কিভাবে সুস্থ পাখি ক্রয় করবেন, সেটা যে কোনো পাখির ক্ষেত্রে। প্রথমেই লক্ষ্য করবেন পাখির পেখমগুলো স্বাভাবিক আছে কিনা, স্বচ্ছ পরিষ্কার আছে কিনা, পাখির পেখমগুলো ভাঙা আছে কিনা, পাখির পায়ের নখগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ সুস্থ পাখি সবসময় খুব সুন্দর তার পেখমগুলো থাকে, পাখি সবসময় নড়াচড়া করে, এমনিতেই ফিঞ্চ পাখি খুব বেশি নড়াচড়া করে। এছাড়াও পাখির নখগুলো যদি খারাপ থাকে তাহলে তারা ব্রিডিং করতে অনেক সমস্যা হয়। কাজেই এই ধরনের পাখি এড়িয়ে চলবেন, চেষ্টা করবেন সবসময় সুস্থ স্বাভাবিক পাখিগুলো কেনার জন্য। সুস্থ স্বাভাবিক পাখি সবসময় নড়াচড়া করবে এবং পাখির পাখাগুলো খুবই সুন্দর থাকবে, স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, পাখির নাকগুলো একদম পরিষ্কার থাকবে, নাক দিয়ে কোনো রকম পানি পড়বে না। এছাড়াও পাখির নিচের যে ট্রেটা থাকে ট্রেতে কোনো প্রকার চুনা পায়খানা বা সবুজ পায়খানা এ ধরনের থাকবে না, সেই পাখিগুলো ক্রয় করার চেষ্টা করবেন। এবার আসুন জানার চেষ্টা করি কিভাবে পাখির মেল ফিমেল শনাক্ত করবেন। আসলে গোল্ডেন ফিঞ্চের ক্ষেত্রে মেল ফিমেল শনাক্ত করা অনেক কঠিন, তবে কিছু কিছু লক্ষণ রয়েছে যা দেখে খুব সহজেই মেল ফিমেল শনাক্ত করতে পারবেন। অনেকগুলো লক্ষণের মধ্যে থেকে একটি লক্ষণ আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা দেখে খুব সহজেই চোখের দেখায় আপনি বুঝতে পারবেন পাখির মেল ফিমেল। প্রথমেই পাখির বুকের উপরে লক্ষ্য করবেন, দেখবেন অনেকগুলো দাগ থাকবে, দাগগুলো যেটার সবচেয়ে বেশি স্পষ্ট এবং উজ্জ্বল ওইটা মেল পাখি, আর যেই পাখির বুকের উপরের দাগগুলো হালকা সেইগুলো ফিমেল পাখি। অর্থাৎ মেল পাখির কালারটা থাকবে অনেক বেশি উজ্জ্বল ফিমেল পাখির থেকে। যদি এই বিষয়টা খেয়াল রাখতে পারেন তাহলে আপনি মেল ফিমেল সহজেই শনাক্ত করতে পারবেন। এবার আসুন জানার চেষ্টা করি গোল্ডেন ফিঞ্চের খাবার সম্পর্কে। গোল্ডেন ফিঞ্চ সাধারণত জেব্রা ফিঞ্চ বা বেঙ্গলি ফিঞ্চ বা বাজরিগার যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবার খায়, যেমন চীনা, কাউন, ক্যানারি, সূর্যমুখী ফুলের বীজ ইত্যাদি। এছাড়াও আরও অনেক বীজ আছে যা এরা খেয়ে থাকে। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা শাকসবজিও দেওয়ার চেষ্টা করবেন, যেমন কলমি শাক, লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, সজনে পাতা, এগুলো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন। পাখির খাঁচার মধ্যে মিনারেল ব্লক বা ক্যাটল বোন ফিশ দিয়ে রাখবেন, এতে পাখির খনিজ ও অন্য অন্য ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যাবে। এবার আসুন পাখির প্রজনন সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। গোল্ডেন ফিঞ্চ প্রতিনিয়ত 4 থেকে 5টি বা 7 থেকে 10টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, তবে বাংলাদেশি আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারে না বলে এই পাখি ডিমে তা দেয় না। কাজেই গোল্ডেন ফিঞ্চের পাশাপাশি আপনারা কিছু বেঙ্গলি ফিঞ্চ পালন করবেন। বেঙ্গলি ফিঞ্চের হাড়িতে গোল্ডেন ফিঞ্চের ডিমগুলো দিলে বেঙ্গলি ফিঞ্চ যখন ডিমে তা দিবে তখন ডিম ফুটে বাচ্চা বের হবে, তখন আপনি নির্দিষ্ট সময়ে খাঁচা থেকে পাখিগুলোকে আলাদা করে নিতে পারবেন। এবার আসুন জানার চেষ্টা করি গোল্ডেন ফিঞ্চ পালনের ক্ষেত্রে কি ধরনের খাঁচা লাগবে, খাঁচার মাপ কত হবে, খাঁচা কি ধরনের জায়গায় রাখবেন। আসলে পাখির খাঁচা যত বড় হয় পাখির জন্য ততই সুবিধা, তবে 18x22 সাইজের খাঁচা রাখলে গোল্ডেন ফিঞ্চের জন্য যথেষ্ট। খাঁচা রাখার চেষ্টা করবেন সবসময় নির্জন জায়গায় যেখানে মানুষের যাওয়া আসা খুবই কম থাকে। এছাড়াও এই পাখি খুবই ভয় পায়, একটু শব্দ পেলেই অতিরিক্ত নড়াচড়া করে, এতে ডিম দেওয়াতে বা অন্য অন্য সমস্যাও হয়ে থাকে। কাজেই চেষ্টা করবেন পাখির খাঁচা যত দূরে রাখা যায় মানুষের কাছ থেকে। এবার আসুন জেনে নেই 18x22 সাইজের একটা খাঁচার দাম কত হবে। সাধারণত এই ধরনের খাঁচা বাজারে কিনতে পাওয়া যায় 300 থেকে 350 টাকা।
এবার আসুন জেনে নেই গোল্ডেন ফিন্স এক মাসে কত টাকার খাবার খায়। গোল্ডেন ফিন্স পাখি যেহেতু আকারে খুবই ছোট, এর পরিপাকতন্ত্রও খুবই ছোট। এই পাখি সাধারণত গড়ে 1 থেকে 1.5 কেজি পরিমাণ খাবার খায়। এই ধরনের খাবার বাজারে 60 থেকে 70 টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন। অর্থাৎ এক জোড়া গোল্ডেন ফিন্স মাসে 100 টাকা থেকে 150 টাকার খাবার খাবে, অ্যাভারেজ খাবার এবং সবজি সবকিছু মিলিয়ে। আশা করছি গোল্ডেন ফিন্স পালন পদ্ধতি সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা হয়ে গেছে। যদি এইভাবে আপনি পাখি ক্রয় করেন তাহলে পাখি কিনে ঠকবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।